হ্যাঁ, 10 লাখ হয়ে গেল, হয়ে গেল, অবশেষে হয়ে গেল ভাই। কত হইলো? 5 লাখ অলরেডি দোড়াই বিক্রি হয়ে গেল। দেখেন দর্শক, এই দুইটা কিন্তু হয়ে গেল। দাঁত দেখাবো, এই দাঁত দেখুন, খিল উঠছে। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে অনেকদিন পর এই ডাঙ্গাঘাটে নিয়ে আসলাম। ইলভার জেলার ডিলবা থানার একদম মেন রোডের সাথে কিন্তু এই ডাঙ্গাঘাটটা অবস্থিত। তো এখানে আজকে এই পাসুর গরুগুলো, গাভী গরুগুলো কি দামে বিক্রি করা হচ্ছে, এ টু জেড আমরা আজকে আপনাদেরকে তথ্য জানাবো। চলেন দর্শক, দেখে নেই সেই বাজারটি। দাম 56 চাওয়া দাম 56,000 টাকা অলরেডি। এই এইটা এইটা তাই না? বয়স কি? জোয়ান খিল উঠছে, জোয়ানে জোয়ানে খিল উঠছে। দর্শক, বিক্রি হইলো নাকি? আমার দামাদামি চলছে, আগে দামাদামি হোক, কত কয় ডবল তো আর দামাদামি বলা যাবে না। তা কত বলছে ভাই এটা? কিনবেন এই ধরনের গরু অবশ্যই কিনতে পারবেন। সুন্দর একটা চেহারা দেখেন, সামনে দেখেন দর্শক, দাম দর চলছে কিন্তু। হ্যাঁ দর্শক, হয়ে গেল, হয়ে গেল, অবশেষে হয়ে গেল ভাই। কত হইলো? 5 লাখ অলরেডি দোড়াই বিক্রি হয়ে গেল। দেখেন দর্শক, এই দুইটা কিন্তু হয়ে গেল ভাই। কতদিন নিলেন? আবার ঘুরে নিতেছি নাকি? সামনে দেবো 100। দুইটা দর্শক 100 বিক্রি হয়েছে, 1 লক্ষ টাকা দুইটা বিক্রি হয়ে গেল। এই দুইটা দেখেন অলরেডি। কি আবার ঘুরে নিতেছে নাকি ভাই? নাকি 100 দিবেন না? গরু যে দিলেন না, গরু যে দিলেন না, 100 যে বললো, গরু তো দিলেন না, না 100 দিবেন না। মাংস ধরবে ভালো হইবে তো। এটা সে আবার ওইটা ফ্রেম ভালো, কিন্তু ফ্রেম ভালো। হ্যাঁ, বয়স কি একটু? বয়সটা কি? বয়স জোয়ান, এখন নতুন করে নতুন জোয়ান, নতুন জোয়ান, নতুন জোয়ান। আর ওইটা? ওটাও নতুন জোয়ান দুইটাই। এটা খিল উঠছে। হ্যাঁ দর্শক, আমরা এখন আর দাঁত দেখান জানা, আমরা এখন দাঁত দেখাবো। এই দাঁত দেখুন, খিল উঠছে, এটা বলে জোয়ান, জোয়ান, একদম জোয়ান, নতুন জোয়ান, বয়স কম জোয়ান। এবং এই পরিমাণ দেখুন হারমোটা, কিন্তু অবশ্যই দর্শক হারমোটা দেখে কিন্তু হবে। এবং পাশা কিন্তু বেশ, হারমোটা দেখে গেলে ওটা মাংস কিন্তু বেশি হবে, মাংস মোটা না করবে জি। বাসুর ছিল নাকি? বাসুর আসলে বাসুর গিড়ি দেয় না। ও এ দর্শক, এ দেখুন এখনো তাহলে দুধ আসছে, দুই আড়াই কেজি দুধ এখনো দুধ শেখা যাবে। বাসুর কতটুকু?
বাসর অনেক বড় সার বাসর আছে আচ্ছা আচ্ছা সেই জন্য দেন না না আপনি কি আনছেন আচ্ছা আচ্ছা অবশ্যই এই গরুগুলা কিন্তু মোটা তাজা হবে দর্শক কারণ বাসর সারা গরু এটা মোটা তাজা অল্প অতি সহজ হবে অল্প দিনেই মোটা তাজা হবে বাসর সারা গরু কারণ বাসরের দুধ খাইতো তো এখন তো আর খাবে না বাসর দর্শক আপনারা যারা আপনারা হান্ডি সার গরু সাতটা আছে হ্যাঁ আছে এটা কত দিয়ে কিনলেন এটা গরু নিলাম আচ্ছা আচ্ছা দাম একটু দিয়ে আসেন তারপর হবে কথা হবে।